ঢাকা কলেজ এইচএসসি 95 সোসাইটির উদ্যোগে নোয়াখালীর সোনাইমুড়িতে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চালানো হয়েছে। শুক্রবার সোনাইমুড়ির অম্বরনগর গ্রামে এই কার্যক্রম চালান সোসাইটির সদস্যরা। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর নির্মাণ বাবদ নগদ টাকা তুলে দেওয়া হয়। সোসাইটির পক্ষ থেকে সভাপতি এ কে এম বজরুল আলম লিটন এবং সাধারণ সম্পাদক মইনুল ইসলাম হিটু ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই অর্থ হস্তান্তর করেন। তারা বলেন, দেশের যে কোনো দুর্যোগে অসহায় দুস্থ মানুষের পাশে থাকে ঢাকা কলেজ এইচএসসি 95 সোসাইটি। এরই অংশ হিসেবে এবারের বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যান্যের মাঝে স্থানীয় ইউপি চেয়ারম্যানও উপস্থিত ছিলেন।